প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা রহমান একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আমরা পরপর নিরপেক্ষ ন্যায়ের উপরে ক্লাস দিয়েছিলাম তো তোমাদের ক্লাসে সারা পেয়ে আবার আজ আজকে একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি বাক্য থেকে বচন করার নিয়ম তো দেখো তোমরা যারা টিউশন পড়ছো বা বিভিন্ন বই ফলো করছো তো তোমরা একটি জিনিস লক্ষ্য করবে যে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এই টপিকটা কিন্তু বেশিরভাগ বইতে খুব কম আলোচিত হয়েছে আজকে তোমাদের এই ভিডিওটি বিস্তারিত আলোচনা করব দুটি শব্দের উপর একটি হলো আছে আর অন্যটি হলো একটি একটি এবং আছে এই শব্দ দিয়ে যে বাক্য থাকবে তার বচন কী হবে কেন হবে তা বিস্তারিত আলোচনা করব। তবে আলোচনা যা আগে একটি কথা জানিয়ে রাখি আমার লেখা দর্শন সাজেশন বইটি তো তোমরা যদি সংগ্রহ করে থাকো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি তোমরা সংগ্রহ না করে থাকো এখনও অনলাইন ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল আছে তো তোমরা অবশ্যই বইটি সংগ্রহ করো দেখবে তোমাদের বচন শেখা আবর্তন বিবর্তন ব্যাপকভাবে কীভাবে শিখবে নিরপেক্ষ নাই কীভাবে সাজাবে ঠিক আছে এবং তোমাদের যে আরও হনুমান থেকে যে বড়ো প্রশ্ন লিখতে হবে তার সুন্দর উত্তর দেওয়া আছে এবং লিখলে পরে ফুল মার্কসই পাবে এবং অসংখ্য এমসি কেউ সু দেওয়া আছে এবং বিগত সালের প্রশ্নের সমস্ত সমাধান রয়েছে তো তোমাদেরকে বলবো তোমরা ওই বইটি অবশ্যই সংগ্রহ করো দেখো আর আমার সঙ্গে তোমরা কনসাল্ট করো আলোচনা করো দেখবে তোমাদের দর্শনে ভীতি যে রয়েছে এবং তোমরা খুব ভালো একটি পারফর্ম করবে ফাইনাল পরীক্ষাতে তো এই যে দুটো শব্দ নিয়ে আলোচনা করবো বললাম তো দেখো আমি কি লিখেছি হেডিংয়ে বাক্য থেকে বচন করতে গিয়ে এমন কিছু শব্দ আছে যেগুলো বেশিরভাগ বইতে সুস্পষ্টভাবে ব্যাখ্যা ও বিশ্লেষণ নেই আগেই বলে নিচ্ছি দেখো আমি কোনো বইকে ছোট করার কথা বলছি না আমি পাইনি তাই বলছি যদি তোমরা পেয়ে থাকো আমাকে অবশ্যই জানিয়ে সেই বইটার কথা আজকে তোমাদের সম্মুখে দুটি শব্দ নিয়ে আলোচনা করব। শব্দ শব্দটি হলো একটি অন্যটি হলো আছে এই একটি আর আছে এই শব্দ দিয়ে কিভাবে বচন করবে কোন কোন বচন হবে তা বিস্তারিত আলোচনা করব দেখো একটি শব্দ দ্বারা যে বাক্য থাকবে সেই বাক্য এ অথবা আই অথবা ই বচন হবে তো কখন এ বচন হবে কখন আয় বচন হবে কখন ই বচন হবে তা বিস্তারিত আলোচনা করছি কখন এ বচন হবে যখন একটি শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু বোঝালে সেই ব্যক্তি বা বস্তু যদি একই শ্রেণীর অন্তর্ভুক্ত হয় বা সমগোত্রীয় হয় বা একই গুণবিশিষ্ট হয় বা সমজাতীয় অর্থে স্বীকৃত হয় তখন এ বচন হবে দেখো যেমন একটি গরুর তৃণভোজি এই গরু শ্রেণীর সমস্ত তাই হচ্ছে গরু বললে পরে আমরা তৃণভোজির সঙ্গে আমরা সম্পর্ক বুঝতে পারি মানে গরু হচ্ছে তৃণভোজী প্রাণী একটি গরু যদি তৃণভোজী প্রাণী হয় তাহলে সকল গরুই তৃণভোজী প্রাণী তা আমরা কী লিখবো এলে এ সকল গরু হয় তৃণভোজী প্রাণী একটি কলা পুষ্টিকার ফল কলা যদি পুষ্টিকর হয় তাহলে সব কলাই পুষ্টিকর একটি কলা যদি পুষ্টিকর হয় সেই শ্রেণীর সমস্ত কলাই পুষ্টিকর তো তুমি দেখো একটি দিয়ে একটি কলা বোঝাচ্ছে মানে সেই শ্রেণীর সমস্ত কলা আমরা বুঝিয়ে বলছি একটি দ্বারা একটি কলা পুষ্টিকর ফল সকল কলা হয় পুষ্টিকর ফল একটি মানুষ মরণশীল এই মানুষ শ্রেণীর সবাই মরণশীলের অন্তর্ভুক্ত একটি যদি মানুষ মরে তাহলে সমস্ত মানুষই মরবে এটা তার মিন করছে তো একটি মানুষ মরণশীল মানে সকল মানুষ হয় মননশীল একটি তিমি স্তন্যপায়ী সকল তিমি হয় স্তন্যপায়ী প্রাণী এতই সূর্যযুক্ত এব হবে সকল হাতি হয় সূর্যযুক্ত কেন হয় শব্দটা মিস্টেক হয়ে গেছে তোমরা লিখে নিও সকল হাতি হয় সূর্যযুক্ত একটি পিপলিকা ক্ষুদ্রাকার জীব সকল পিপলিকা হয় ক্ষুদ্রাকার জীব একটি শিশু সরল একটি শিশু সরল সকল শিশু হয় সরল সোনা একটি দামি ধাতু সকল সোনা হয় দামি ধাতু পাদুর একটি বাদুর নিশাচার একটি বাদুড় নিশাচার সকল বাদুড় হয় নিশাচার একটি বাদুর স্তন্যপায়ী সকল বাদুর হয় স্তন্যপায়ী প্রাণী একটি গাছ বৃক্ষ সকল গাছ হয় বৃক্ষ তোমাদের এতগুলো তোমাদের আমি উদাহরণ দিলাম তো এই উদাহরণগুলি খুব কম বই আছে তাই তোমাদের জন্য এই বিস্তারিত আলোচনা করলাম একটি দিয়ে যদি সেই শ্রেণীর সমগ্র অর্থকে একইভাবে স্বীকার করে নেয় তাহলে সেটি হবে এ বচন তো দেখো কখন বচন হয় কখন বচন হয় একটি শব্দ দ্বারা যদি কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে কিন্তু সেটা অনির্দিষ্টভাবে নির্দেশ করে যেমন একটি ছেলে বুদ্ধিমান একটি মানুষ চালাক একটি মানুষ অসৎ এই ধরনের যে একটি দিয়ে যে বাক্যটা আমরা বলছি সেটা নির্দিষ্ট না অনির্দিষ্ট এটা বুঝে নিতে হবে ঠিক আছে অথবা কখনো কখনো ও বা আয়বচনও পরিণত করতে হয় তো কখন আইবচন হয় সেটা আমরা দেখে নেব তো আমরা জানি বচন অথবা ওবচন বচন অথবা ইবচনও পরিণত করতে হয় একটি শব্দ দ্বারা তো কখন আইবচন হবে সেটা দেখে নিই একটি বালক চতুর একটি বালক মনে বালক শ্রেণী কোনো একজন চতুর তাই কোনো কোনো বালক হয় চতুর মানে সব বালক চতুর হয় না এখানে একটি বালক বলতে সব বালককে বোঝা মিন করবে না এখানে কোনো কোনো বালক একটি চোর ধৃত কোনো কোনো চোর হয় ধৃত একটি ফল টক একটি ফল টক দেখো একটি কলা পুষ্টিকর একটি ফল টকের মধ্যে মানে আকাশজন পার্থক্য ঠিক আছে ফলমঞ্জি টক হবে এমনটা নয় পৃথিবীতে অনেক ফল আছে যেগুলো টকের কোনো মাত্র নেই একটি ফল টক কোনো কোনো ফল হয় টক একটি ধাতু তরল কোনো কোনো ধাতু হয় তরল একটি ছেলে অঙ্কে কাচা তাই কোন কোনো কোনো ছেলে হয় কোনো কোনো ছেলে হয় এটা হয় হবে ভাই হবে না অঙ্কে কাঁচা একটি লোক ধনী কোনো কোনো লোক হয় ধনী কখন অবচন হয় হয় আই বচন তো গেল কখন অবচন হয় যেমন একজন লোক একজন লোক বুদ্ধিমান নয় একজন লোক বুদ্ধিমান নয় কোনো কোনো লোক নয় বুদ্ধিমান একটি লোক ভণ্ড নয় একটি লোক ভণ্ড নয় কোনো কোনো লোক নয় ভণ্ড কখনই বচন হবে দেখে নাও যখন একটি শব্দ দ্বারা সম্পূর্ণ অস্বীকৃতি বা অস্বীকার বোঝাবে তখন এ বচন হবে যেমন একটি ছাত্রও বুদ্ধিমান নয় কোনো ছাত্র নয় বুদ্ধিমান একটি প্রাণ প্রাণীও অমর নয় কোনো প্রাণী নয় অমর এই ছিল তোমাদের একটি শব্দ দ্বারা যতগুলো তোমার বাক্য দিয়ে বচন করা যায় সম্ভব্য তা আমি করে দেখালাম এবার আসছি তোমাদের আছে এই আছে দিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আয় বচন করি তবে কখন এ বচন হয় আছে থাকলে কখন আয় বচন হয় এটা তোমাদের অবশ্যই স্পষ্ট বা ক্লিয়ার করতে হবে আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লিয়ার করে দেবো দেখো আছে দিয়ে শব্দ এই শব্দ দ্বারা কোনো বাক্য থাকলে সেই বাক্যকে এ বা আয় বচনে পরিণত করতে হয় তবে কোন ক্ষেত্রে এ বচন এবং কোন ক্ষেত্রে বচন হবে তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করব তো কখন এ বচন হয় একটা উদাহরণ দিয়ে দিয়েছি আমরা পাখির ডানা আছে এক্ষেত্রে আছে শব্দটি সার্বিক সত্য হিসাবে গ্রহণ করা হয় অর্থাৎ সব পাখির ডানা আছে ধরে নেওয়া হয় তাই এটি এ বচন করা হয় সকল পাখি হয় ডানাযুক্ত প্রাণী হাতির সুর আছে হাতির সুর আছে সুরবিহীন হাতির অস্তিত্ব থাকতে পারে না গলাবিহীন মানুষে যেমন অস্তিত্ব থাকতে পারে না মানুষের গলা আছে সকল মানুষই গলাযুক্ত ঠিক আছে এরকম বলা যাবে ঠিক আছে এর সকল হাতি হয় সুরযুক্ত বিমানের ডানা আছে ডানাবিহীন বিমান থাকতে পারে না সব বিমান হয় ডানাযুক্ত কখন আয়ু বোচন হয় দেখে নেব দামি ধাতু আছে এখানে সম্ভাব্য অর্থে ব্যবহৃত আছে শব্দ এখানে সম্ভাব্য অর্থে তাহলে আছে শব্দ দ্বারা সার্বিক সত্যকে বোঝায় না আংশিক সত্যকে বা সম্ভাব্য সত্যকে বোঝায় তাই এটি আয়পোজন হবে কোন কোন ধাতু হয় দামি বিষধর সাপ আছে কোন কোনো সাপ হয় বিষধর প্রাণী এই ছিল তোমাদের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এই আলোচনাটি যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো আর কোন ধরনের ভিডিও লাগবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও